হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জন্ম মৃত্যু নিবন্ধনের কার্যালয় হতে নতুন একটি নোটিশ ঘোষিত হয়েছে। নোটিশের মূল বিষয়বস্তু হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন সম্পর্কে। এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া, আমার আরসিসি টেক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন আমরা জন্ম মৃত্যু নিবন্ধন সম্পর্কে নতুন আপডেটটি জেনে আসি। চলে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় স্থানীয় সরকার বিভাগ হতে যে নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশে। নোটিশের বিষয় হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন সনদের প্রমিত অভিন্ন টেমপ্লেট ব্যবহারকরণ। এখন সনদের মানোন্নয়ন, নিরাপত্তা বিধান এবং অভিন্নকরণের লক্ষ্যে জন্ম মৃত্যু নিবন্ধন সনদে আধুনিক বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। ইহা BDRIS সফটওয়্যারে সন্নিবেশ করা হয়েছে। নতুন টেমপ্লেটের বৈশিষ্ট্য সনদের শীর্ষ দেশে বাংলাদেশ সরকারের লোগো এবং মাঝখানে জলছাপে অফিসের লোগো থাকবে। পূর্ব সনদের তথ্য অপরিবর্তিত রেখে কিউআর কোড এবং বারকোড সংযোজন। কিউআর কোডে সনদের সত্যতা যাচাই লিঙ্ক এবং বারকোডে জন্ম মৃত্যু নিবন্ধন নম্বর। এ কথার অর্থ এই যে আপনার হাতে থাকা যে কোনো একটি অ্যান্ড্রয়েড ফোনে কিউআর কোড স্ক্যান করা যায়। এমন একটি স্ক্যানার ইনস্টল রেখে কিউআর কোড স্ক্যান করলে সাথে সাথে আপনার জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধনের একটি লিঙ্ক পেয়ে যাবেন। আর বারকোডটি স্ক্যান করলে জন্ম মৃত্যু নিবন্ধন নম্বর বেরিয়ে আসবে। এতে করে আপনার ডকুমেন্টটি সঠিক আছে কিনা আপনি অবার শিওর হতে পারতেছেন এবং কোনো সন্দেহ থাকতেছে না। একই সনদে বাংলা ইংরেজি উভয় ভাষায় ব্যক্তি তথ্য। এ কথার অর্থ এই যে আগে যেমন আমরা দুইটি জন্ম নিবন্ধন পাইতাম, একটি ইংরেজি একটি বাংলা, কিন্তু এখন আর সেই সিস্টেম থাকছে না। এখন একটি জন্ম নিবন্ধনই আপনাকে দেওয়া হবে, এক পাশে বাংলা এক পাশে ইংরেজি থাকবে, একাধিক কোনো কপি থাকবে না, একের ভিতরেই সব কিছু পেয়ে যাবেন। সনদে শুধুমাত্র নিবন্ধক ও নিবন্ধন সহকারীর স্বাক্ষরের সংস্থান স্থান সংকলনে শুধু ইংরেজিতে ব্যবহার করতে হবে। পরিবর্তিত জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের নতুন টেম্পলেটটি আগামী 25/7/2023 তারিখ থেকে BDRIS এ থাকবে এবং এ টেম্পলেটে সকল নিবন্ধক অফিস হতে সনদ মুদ্রিত হবে। এ কথার পরিপ্রেক্ষিতে আপনার মনের ভিতরে একটি প্রশ্ন আসতে পারে, আমরা তো আগে জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন করে ফেলেছি, এখন আমরা কিভাবে এই ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোড বা বারকোড সম্বলিত জন্ম মৃত্যু নিবন্ধন পেতে পারি? হ্যাঁ, অবশ্যই আপনারা এই পদ্ধতিতেও জন্ম মৃত্যু নিবন্ধন পেতে পারেন। তার জন্য আপনার প্রয়োজন হবে আপনার জন্ম নিবন্ধন অথবা মৃত্যু নিবন্ধন নম্বরটি। এই জন্ম মৃত্যু নিবন্ধন নম্বরটি নিয়ে আপনি চলে যাবেন আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার কাউন্সিলর অফিসে। সেখানে গিয়ে কম্পিউটার অপারেটর ম্যানের সাথে কথা বলবেন এবং তাকে বলবেন যে আমার জন্ম নিবন্ধন নম্বর এত, সে আপনাকে নতুন সিস্টেমে একটি জন্ম নিবন্ধন অথবা মৃত্যু নিবন্ধন কপি বের করে দিবে। এই কপিতে শুধু এক পাশে ইংরেজি এক পাশে বাংলা, এক কপির ভিতরেই সব কিছু। আগে যেমন দুটি কপির ঝামেলা পোহাতে হতো, এখন আপনার সেই ঝামেলা থাকছে না, একের ভিতরেই সব কিছু পেয়ে যাবেন। আমি তার নমুনে একটি কপি আপনাকে দেখিয়ে দিচ্ছি। নমুনা কপিটি এরকম হবে, জন্ম নিবন্ধন সনদ, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনার এই পাশে থাকবে বাংলা, এই পাশে থাকবে ইংরেজি, আর নিচে চেয়ারম্যান মেম্বার এরা স্বাক্ষর করে দিবেন। ঠিক মৃত্যু নিবন্ধন নম্বরটিও একই রকম, মৃত্যু নিবন্ধন সনদ, এই পাশে বাংলা এ পাশে ইংরেজি, নিচে দুজন স্বাক্ষর করবেন। ঠিক এই সিস্টেমে আপনি ডকুমেন্ট পেয়ে যাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে।